রাসূল তো এতিমদের সর্দার, পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পারে, যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন, রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও। গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতু সাদিয়া, তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন, যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মামিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়ল, গাছে ফসল বাড়ল, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসুলের দুধ বোন সায়মা রাসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে, কি আশ্চর্য অবস্থা! সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা, বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল। যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই, পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মা জি, আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম,
কোনোদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না, আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মাস সাঈলা ফালা তানহার ওয়াআম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং ও নবী, ইয়াতীমের প্রতি নির্মম ব্যবহার করো না, ইয়াতীমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না, আর ভিক্ষুকতে ধমক দিও না, রুড়তা দেখিও না, আর আল্লাহর নেয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, ওই মেয়ে আত্মা হইতে জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এইসব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না। আহা, সাহেলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সাহেলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগনাল জ্বলল, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ একটা পয়সা বার করে না, আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড়কড়ে নোটটা ফেলে দিল, বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে, এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়ায় একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা, এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1টা টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ, এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, পথিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না, কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ, তুমি যার জন্য বসেছ আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা মারা গেছে, সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া আর কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে, বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি। ছেলে ডুকরে কেঁদে উঠল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো, এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে, আসাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ, বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দেন। আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন, ভালোবাসতেন তার নিজের চাকর হযরত যায়েদ ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বাইয়ানাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরতারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ঘরে উঠায় দিল। তিনি তখন আল্লাহর নবী, তখন নবুয়াতের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রসুলের বাড়িতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাড়ি মক্কায়। তারা এসে হজুরের সঙ্গে দেখা করে বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে, তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদ কানা হল, হুজুর বললেন, তুমি কি চেনো এদের কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কি দেখে যে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি, আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না।
অপমান করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে, গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবে, বিছানা বিছাইতে বললে উঠাই পড়বে, এটা স্বাভাবিক, কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বাইয়ানাত কারে বলেন, নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস, সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক্রমে টানা 10টি বছর রসুলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম, 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। তো ধমক দিলেন না মারে, এটা করছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহ বিহামদিহি, গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের, পুরুষ আর নারীদের জীবন, কলিজা, রক্ত রসুলের কদম মুবারক উৎসর্গ হয়ে যায়। মহান রব্বুল আলামিনের কাছে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বিশেষ মর্যাদা। আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি। আমার ভাইরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। হিজরত করে মদিনায় এসেছেন, নামাজ পড়তে দিল চায়, কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগত, কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না, আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাই দাও, মুখেও বলতেছেন না, মনেও না, শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, মোনাজাত করেন নাই, মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা ওহী নাজিল হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে রসুল জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, এমন সময় ওহী নাজিল হয়ে গেল, ও নবী আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, সুবহানাল্লাহ আমি দেখতে পেয়েছি, আর দেরি নাই, আপনার মনের আশা পুরা হয়ে গেছে, এক্ষুনি আপনার কেবলা পরিবর্তন করুন। হুজুর 2 রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন, আজও পর্যন্ত সেই মসজিদ আছে, সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয়, মসজিদে কিবলা তাই মদিনা মুনাওয়ারায় সেই মসজিদ আজও আছে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন, শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ, জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক, তিনি আপনার মা হন, অথবা আপনার ওস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না, কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফুরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফুরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়, জেনে বলেন কি হয়ে যায়? কত বড় মর্যাদা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সাহাবায়ে কেরাম বসা, হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন, কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে, হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুর বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে, তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয় আনতাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে, সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মিরাজ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন। এখন আমরা শুনব সেই মিরাজের কাহিনী। দুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো, বোরাক হচ্ছে বারতুন থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরত জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বান্দামে থাকে এই ছবিটা, ঘোড়া আছে, দুইটা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ? মিথ্যে কথা, বাজে কথা, আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল? রাসূলকে মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মিরাজ করলেন, এতটুকু ছিল ইসরা। কোরআনে করিম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। কল সুবহানাল্লাহ, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি, তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,000,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরতে জিব্রাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার, আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন, জিব্রাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন, কয় না কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর এতেমামের জন্য দুই রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিব্রাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো, তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরাত নামক বিছানা চলে এলো, কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে, হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন, দিছিলেন তো পঞ্চাশ ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল। আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন, পারতেন কিনা, হজের মতো জাকাতের মতো পারতেন কিনা, শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজক দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে, চোখে দেখায় দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে, যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে, যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হল, কেমনে হলো, মাথায় ডুববে না, সুবহানাল্লাহ, কোন ডুববে, জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই, প্রয়োজন শুধু এতটুকুর আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন, কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না, ঠিক কিনা কো? তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি, বুঝাবার জন্য, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি। সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে, এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়, এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে, এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ, মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে, এটা জানেন কিনা, জানেন কিনা? এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি, সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি, আজ আছে কাল নেই, ঠিক কিনা গন? আজ মন্ত্রী, মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাব, ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই,
এই দুনিয়ার সলিমুদ্দি কসিমুদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত 3:45 এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা, আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার 3:45 থেকে শুরু হয়ে যাবি। ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের প্রিয় নবীর উপর চলেছে অকথ্য নির্যাতন, যার প্রমাণ তাইফের ঘটনা। সেই কাহিনী এখন আমাদের সামনে সুললিত কণ্ঠে তুলে ধরছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলওয়ার হোসাইন সাইদি। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। শুনুন তাইফের কাহিনী। তাইফের ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন, আমি সেই তাইফ সফর করেছি, সেই তাইফ, আমি তাইফের ইতিহাস হাদিসে পড়েছি, চোখে দেখি নাই, তাইফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি, যেখানে রসুলের রক্ত পড়েছে। 3টি জায়গায় রসুলের রক্ত পড়েছে, সবচাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে, সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি। আমার স্ত্রী আমার সাথে ছিলেন, আমি তাইফে গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে, আমি বললাম না বিশ্রাম করব না, আগে আমারে নিয়ে যাও, আমার রসুলকে মারছিল যে রাস্তাটা ওই রাস্তাটা আমার আগে দেখাও। 3 দিনের না খাওয়া, রাস্তার দুই দিকে কাফেরেরা দাঁড়ানো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আহারে, এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে মারলো তারা? হুজুর পড়ে গেলেন, ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো, আবার হুজুর পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো, তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন, শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে। আমি লম্বা সেজদায় পড়ে এত কান্দা কাঁদছি, আরে আমার নবীজির রক্ত পড়েছে এই মাটিতে। ফেরেশতারা এসে বলছেন, হে রাসূল, আপনার এই অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কালতে কালতে অস্থির হয়ে গিয়েছে, আপনি আমাদের অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া কাফের গুষ্টি সাফ করে দেই। আমার নবীজি বললেন, না আমি তো বলবো না, আমি তো পৃথিবীর মানুষের মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও, তাহলে আমি কাল কালে পৌঁছাবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে যায়েদ, রক্তাক্ত শরীর, আরে যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরে দিতে পারত না। হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহ রসুলকে দেখত হাত কাটতে কাটতে কলজে কাটে ফেলাই দিত, টের পাইত না। এমন মানুষের গায়ে কেমনে পাথর মারল? রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া, ক্ষুধার্ত নবী এক গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন,
বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে, আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুয়ে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন, আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই, রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই, ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথরগুলি আমাকে সালাম করেছে, আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও নবী কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং শাইবা সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধ চাওয়ানে ব্যস্ত থাকত। তারা মহাগ্রন্থ আল কোরআনের উৎস জানার চেষ্টা করল। এই সম্পর্কে মহতারাম মাওলানা আলোচনা করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সবাই রাসূলের ঘরের চার কোণায় দাঁড়িয়ে কোরআনে করিম তারা আবিষ্কার করতে গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যে কথাগুলি বলেন এ কথাগুলি তিনি কোত্থেকে আবিষ্কার করেন, কোথা থেকে পান তিনি, কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন, কোথা থেকে এগুলি পান তিনি, তাই জানার জন্য ওরা গিয়ে, আবু জেহেল যে গিয়েছে আবু সুফিয়ান তা জানে না, উতবা যে গিয়েছে শাইবা তা জানে না, একে অপরের অজান্তে ঘরের চার কোনায় দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করেছেন। এখন বুঝুন, একে তো আল্লাহর কালাম আর তেলাওয়াত করছেন তিনি যার উপরে এটা অবতীর্ণ হয়েছে। একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, কি বলেন কেমন লাগলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হচ্ছিল সারা রাত তেলাওয়াত হোক আর শুনতে থাকি। এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেছেন। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা আল্লাহর নবীর ঘরের চার কোনায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত করা কোরআনে কারিম শুনতেছে। ওদের মনে মনে চিন্তা জাগলো, আর একটু শুনে তারপরে বাড়ি যাব, আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এভাবে করে চিন্তা করতে করতে নবীজির মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে শুনে চারোটা কাফেরের জন্য ফজরে রক্ত হয়ে গেছে, বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকেও তো বসার সময় পায় নাই। কোরআনে কারিমের আকর্ষণ, এ মহাব্বত মানুষকে এভাবে টেনে আনে। দেখুন, শুধুমাত্র লিফলেট ছড়ানো হয়েছে আর পত্রিকায় একটু এসেছে তাফসিরুল কোরআন মাহফিল হবে, তিন দিনের মাহফিলের প্রথম দিনই মাঠের কাম সারা হয়ে গেছে। এরপরে কাল এবং পরশু কি হাসর হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার ভাইরা, এ আকর্ষণ আমি বলে থাকি আল্লাহর কসম, এ আকর্ষণ সাইদির নয়, এ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মজিদ। এর থেকে যারাই এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চাইবে ওরাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুগণ, আবু জহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা চারজন রওনা করেছে সকালবেলায়। আবু জহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান রে কখন আসছো? কয় অত রাত্রে। উতবা শাইবা তারাও বলল অমুক রাত্রে। কেউ কোনো কথা বলে না। আবু সুফিয়ান বলছে, ভাই আবু জহেল, যদি তুমি রাগ না করো একটা কথা কই। হ্যাঁ বলতে পারো। দেখুন, এই যে সারা রাত ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম শুনলাম, আমার মনের বিশ্বাস লাত মানাতের কসম করে বলতে পারি
এই কথা মানুষের বানানো হতে পারে না, এটা কোন ঐশ্বরিক বাণী হবে, এটা মানুষের। আবু জেহেল বলছে, দেখো ওই কথা তো আমারও, কিন্তু মুশকিল হলো এই, আমরা হলাম লিডার, আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি তাহলে তো আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বসব, আমরাও ওই দলে চলে যাব, আমরাও মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআন শোনার পাগলামিতে ধরেছে, তোমরা আমার হাতে হাত দাও, তওবা পড়ো, এই জায়গায় কোরআন শুনতে আর কোনো দিন আসবে না। কি করবে, ইচ্ছের বাইরে নেতাকে খুশি রাখতে হয়, তাই বাধ্য হয়ে সবাই তওবা করল, তওবা করে বাড়ি চলে গেছে। সন্ধ্যা যখন পার হয়ে গেল, আবু সুফিয়ান ভাবল আবু জাহেল নিজেই যখন তওবা পড়িয়েছে সে তো আর আসবে না, আর ওতবা সাহিব আবু জাহেলের ভয়েতে যাবে না, আমি আজকে একা একা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ঘরের কোনায় গিয়ে প্রাণ ভরে কালামুল্লাহ শুনব। ওতবাও তাই ভেবেছে, সাহিবাও তাই ভেবেছে। এদিকে আবু জাহেল মনে মনে ভাবল, ওরা তিনজনে আমার হাতে তওবা পড়েছে, আমার নেতৃত্বের প্রভাব, আমার ভয়তে ওরা কেউ আসবে না, আজকে একা আমি মজা করে সারা রাত শুনব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মুখে আল্লাহর কালাম। গত রাত্রের মতো আজও সব হাজির হয়ে গেছে ঘরের কোনায়, আসবেই, এটাই তো স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। গত বছর কোরআনে কারিমের তাফসিরের মাহফিলে বাধা দিল, একটা পত্রিকায় দেখলাম হরতালও সফল তাফসিরও সফল, তো আমি দেখলাম যে হেডিংটা তো খুব ভালোই, খবরটা পড়লাম, দেখলাম একটা প্রতিবেদন লিখেছেন যিনি, তিনি লিখলেন যে কোরআন বিরোধীরা তারা হরতালের ডাক দিল, এখন আজকাল পাগলের ডাক দিলেও হরতাল হয়ে যায়, কে আর তার দামি গাড়িটা রাস্তায় বের করে ভাঙবে, হরতালের ডাক দিয়েছে তো হরতাল হলো, কল কারখানা বন্ধ হয়ে গেল, দোকানপাট বন্ধ হলো, এখন কল কারখানার শ্রমিক আর দোকানপাটের শ্রমিক আর মালিক সারা দিনে কোনো কাম নাই, সব তাফসিরের মাহফিলে হাজির, কথা বুঝলেন। শেষ পর্যন্ত এও দেখা গেল আমার কাছে রিপোর্ট এসেছে, যারা বাধা দিয়েছিল তারা কয় যে কিছু টাকা তো পাই, কাজী কিছু না করলে টাকাটা হালাল হয় কেমন, শেষ পর্যন্ত ওরাও চাদর মুড়ি দিয়ে তাফসিরের মাহফিলের কোনায় ওরাও দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বিহামদি। এটা কোরআনের আকর্ষণ, এর থেকে মানুষকে ছুটানো যায় না, মুসলমানকে এর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চারো কাফের আজও এসে হাজির হয়েছে রসুলের চার কোনে, একে অপরের অজান্তে। এরপরে রাত যখন শেষ হয়ে আসে তখন আবু জেহেল মনে করল আর দাঁড়ানো ঠিক না, আবু সুফিয়ান উৎপা সাহিবা ওরাও মনে করল আর দাঁড়ানো ঠিক না, তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুট দিয়েছে যার যার বাড়ির দিকে, এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আর একজনের মধ্যে ঠেলে উঠেছে। আবু জেহেল ঠেলার চোটে ঘাবড়ে গিয়েছে, বলল কে, কয় আমি আবু সুফিয়ান, তুমি কেডা, কয় যে আমি আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান কালকে তুমি আমার হাতে তওবা পড়লে, আজকে আসলে কেন, কয় যে দেখো মাতবাড়ি সব জায়গায় চলে না, তুমি আসলা কেন সেটা কওয়ার। চারো জন চলতেছে, আবু জাহেল বলল যে শোনো কোরআনে কারীম শোনা থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না, আইন পাস করতে হবে, আইন করে কোরআন শোনার পথকে রুদ্ধ করে দিতে হবে। এরপরে তারা আইন পাস করল, কি আইনটা পাস করল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে ওদের সেই আইনটা ওরা যেটা পাশ করল ওইটা কোরআনে কারিমে আল্লাহ কোট করে রাখলেন, যেহেতু আবু জেহেল মরে যাবে কিন্তু তার নাতিরা তো মরবে না, ওর নাতিরা তো থাকবে কেয়ামত পর্যন্ত, ওর দৌহিত্র ওর পৌত্র যা কিছু আছে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন, ওরাও যে এই একই আচরণ করবে তা যেন মুসলমানেরা বোঝে, এই জন্য ওদের সেই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন ওরা বলল কি কোরআন সম্পর্কে তা কোরআনে কারিমে আল্লাহ কোট করে রাখলেন, কি وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ। আজকে এই প্রথমই তেলাওয়াত হয়েছে আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শরীফ শুনো না, কোরআন শরীফ কোরআনে কারিম শুনতে যেও না, ওয়াল গাউফি
কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা, কোরআন যেখানে আলোচনা হয়, তেলাওয়াত হয়, সেখানে বাধার সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো, সর্বরকমের বাধার দিয়ে কোরআনে করিম শোনার পথকে বন্ধ করে দাও। হাজারো প্রচেষ্টা চললো কোরআনে করিম বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনে করিম এটা কি বন্ধ হওয়ার জিনিস? কে বলেন বন্ধ হওয়ার জিনিস? ওরা বললো কি, যে যদি ডিস্টার্ব করো, যদি এভাবে বন্ধ করে দিতে পারো, তাহলে তোমরা জয়ী হতে পারবে, আর যদি কোরআনের আন্দোলন চলে তাহলে তোমরা জয়ী হতে পারবে না, তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম এলো, কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন। আবু জাহেল করেছে কি, ঘরে বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে, ওদের তাবুতে গিয়ে গিয়ে বলছে, শোনো আমাদের দেশে একটা পাগল, নাম তার মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, বলছে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জেনে ধরেছে, খবরদার তার কথা শুনতে যায় না, সে একটা পাগল মানুষ, তার কাছেও যায় না, কি বলে তাও শোন। এখন অবস্থাটা এই হয়েছে, বাইরের থেকে যারা এসেছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না, আবু জাহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করায় দিয়েছে। এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহল, এই কোন জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয়, সেই জিনিসটা জানার জন্য, দেখার জন্য মানুষের কিউরিসিটি জাগে বেশি। এখন যখন নিষেধ করা হলো, লোকেরা ভাবলো নেতা বলেছে শুনবো না কি বলে, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না, চলে গেছে কাবা শরীফের পাশে, যায়া হুসরা সালামের চেহারা মুবারকের দিকে, তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে ওরা বলছে, এই লোকটা কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ, সে কি কোনোদিন পাগল হতে পারে? নিশ্চয়ই পারে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, সুবহানাল্লাহ, মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রসুলের প্রতি, সে চেহারা থেকে মানুষ চোখ ফিরাতে পারত না। হাদিস শরীফে এসেছে, রসুল যখন ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলি যখন গলার উপরে, কপালে, গালের উপরে যখন জমত, দূরের থেকে এটাকে মুক্তোর দানার মতো বলে মনে হতো। এত সুন্দর চেহারা আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ওরা বলল, এই লোক কি কোনোদিন পাগল হতে পারে? আমরা তো পাগল দেখেছি, চুলগুলো থাকে উস্কু খুস্কু, দাড়িতে দাড়ি একটা থাকে এদিক, আর একটা থাকে ওদিক, দাঁতে থাকে ময়লা, চোখগুলো থাকে উদাস উদাস ভাব, হাতে থাকে নখ, জামা কাপড় ময়লা বিশ্রী, এই তো পাগলের পরিচিতি। আর এত সুন্দর সুবিন্যাস্ত, শ্বশ্রু মণ্ডিত সুন্দর চেহারা, মাথার চুলগুলো এত সুন্দর, এত সুন্দর ভুরু, টানা টানা আঁখি, এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই, এ তো কখনো পাগল হতে পারে না, দেখি না বলে কি, কানের থেকে আঙ্গুল খুলে ফেলেছে। আর অমনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করা কালামে পাক ওদের কানের মধ্য দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে। আমার বন্ধুগণ, শুনতে শুনতে বহিরাগত লোকগুলির চোখ দিয়া পানি পড়া শুরু করে দিয়েছে, এবং নিজেদের অজান্তে নিজেদের মুখ থেকে, ওদের মুখ থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কাফেরদের সাথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধি করেন, এর কিছু কিছু শর্ত সাহাবীদের পক্ষে মানা খুবই কষ্টকর ছিল, কিন্তু কৌশলগত কারণে তারা এই চুক্তি মেনে নিয়েছিলেন। এবারের প্রসঙ্গ হুদাইবিয়ার সন্ধি। সালে হুদাইবিয়ার দিনে, হুদাইবিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো, মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পক্ষ থেকে কোরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কোরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রসুল মানি না, নাউযুবিল্লাহ।
মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো চুক্তিপত্রে যেখানে আমার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না, আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব, রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো আমি কেটে দিই। আমার বন্ধুগণ নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন